সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনো বাংলা এবং আমি পলাশ চৌধুরী। সো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে কথা বলতে যাচ্ছি সেটি হলো আমরা আপনারা কীভাবে একটি নর্মাল অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কিছু হাই রেঞ্জের সেটগুলি আছে যেগুলি সেগুলির মতো ফিচার্স অ্যাড করবেন। তো এগুলি যেমন আজকে যে ফিচার্সের কথা বলতে চাই সেটি হলো নোটিফিকেশান বার। আমরা যে নোটিফিকেশান বার উপর থেকে নিচে আনি, তো সেটাকে আমরা কীভাবে নিচে থেকে ঠিক এই জায়গা থেকে উপর দিকে সুইপ করলে নিচে থেকে নোটিফিকেশান বারগুলো ওপেন হবে, তো সেই টপিকটির উপর আজ এই ভিডিওটি বানাচ্ছি। তো এইভাবে ইউজ করতে হলে আমাদেরকে প্রথমত একটি অ্যাপকে ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপটি ইনস্টল করতে হলে আপনারা চলে যাবেন আমার যে ভিডিওটি দেখছেন তার টাইটেল বারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, গিয়ে দেখবেন এখানে অ্যাপ লিংক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন বটম কুইক সেটিং, তো লিখবেন এবং চলে আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো প্রথমত ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন, ওপেন ক্লিক করবেন এবং ওপেন হয়ে যাবে। তো ওপেন করার পরে এইভাবে ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পর আপনারা এখানে স্কিপে দিতে পারেন অথবা এখানে এই বটনে ক্লিক করে যেতে পারেন। তো ক্লিক করে আসার পর এখানে আসবেন এবং এখানে ডান বটনটা দেখছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে চলে আসবেন। চলে আসার পর আইকন আমি দেখিয়ে দিচ্ছি, গিয়ে অ্যাপটি ওপেন করে কীভাবে এটার সেটিংগুলি করতে হবে। তো এটার সেটিংগুলি করতে হলে প্রথমত আপনারা ওপেন করার পর উপরে যে দেখতে পাচ্ছেন সার্ভিস নট রানিং, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু পারমিশন চাইবে, তো আপনারা সরাসরি চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে গিয়ে এখানে দেখতে পারবেন অল অ্যালাউ পারমিশন, তো এটাকে অন করে দেবেন। অন করে দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সেটিংটা মোটামুটি হয়ে গেছে। তো আমরা দেখে দেখছি একটু ট্রাই করে হচ্ছে কি না। তো আমরা ঠিক এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানে একটা বটম আছে, তো এখানে ক্লিক ঠিক উপর দিকে সুইপ করব। এখান থেকে সুইপ করলাম, এই যে দেখতে পাচ্ছেন নিচে থেকে নোটিফিকেশান বার ওপেন হয়ে গেছে। যাদের মোবাইল স্ক্রিনটা বড় তাদের জন্য এটা খুব ইউজফুল, উপর থেকে এক হাতে নোটিফিকেশান বার নামানো যায় না, তো এখান থেকেও নামাতে পারবেন। তো এখান থেকে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, তো এখানে মোবাইল ডাটা, ওয়াইফাই, ব্লুটুথ অনেক কিছু এখানে আছে, সবগুলো এখানে আপনারা অন করতে পারবেন। তো এর মধ্যে আপনারা ঢুকে এখানে দেখতে পাচ্ছেন লেআউট আছে, এখানে গিয়ে লেআউট মিলাতে পারবেন, তারপরে এখানে কালারসও চেঞ্জ করতে পারবেন, আরও অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কী কী অ্যাড করতে পারবেন, এয়ার মোড, ব্যাটারি, সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। অনেকগুলো ফিচার্স আছে, নাইট মোডও এখানে অন করতে পারবেন, স্টপ ওয়াচ চালাতে পারবেন। শুধু এই নিচে থেকে যে নোটিফিকেশান বারের যে একটা দিয়েছে সুইপ করে এটার মাধ্যমে, তো এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনি এগুলো দেখে নেবেন এবং এখানের মধ্যে আর কোনো সেটিংস করতে হবে না। আর যা যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে দেখে দেখে আপনার এখানে সেটিংসগুলো মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। সো বাই।